আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমি জানি না হঠাৎ করে বা আপনারা বিষয়টা কেমন বা কিভাবে নেবেন, একটু দেখাই আপনাদের কাছে। প্রথমত চারপাশটা দেখাই। দেখেন চারপাশে অতটা বাড়িঘর নেই, হ্যাঁ এতটা বাড়িঘর বা এতটা উন্নত মানের তেমন কোনো কিছুই নেই, কিন্তু এই বাড়িটা আমি মনে করে থাকি ছোট্ট একটা কি বলবো, মানে ছোট্ট একটা মানে শান্তির একটা জায়গা। মানে আমি আর অন্য কিছু বলছি না, যাক শান্তিটা দিয়ে আপনাদেরকে বুঝাইছি। মানে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি, আমাদের এক বড় ভাইয়ের বাড়ি। তো আমার বড় ভাইরা এটাও নিছে আর এই বাড়িটাও নিছে। আপনাদের কাছে যদি বলি, এই বাড়িটা নেওয়ার পিছনে ভাইয়ারা অল্প টাকায় খালি জমিগুলো নিছে, এভাবে খালি জমি নিছে, নেওয়ার পরে এই বাড়িটা বানছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, আজকে দেড় বছর বা দুই বছর কষ্ট করার পর ভাইয়াদের বাড়িতে এমন কোনো গাছপালা নাই যে ওনারা লাগাই নাই। আলহামদুলিল্লাহ দেড় দুই বছরের মাথায় এই গাছপালাগুলো সবগুলো বড় হয়ে গেছে। দেখেন এই যে পেয়ারা সবগুলো ফলে গাছে ফল দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আশেপাশে আপনাকে জ্বালানোর মতো কোনো মানুষজন বা কোনো পরিবার বা কোনো ফ্যামিলি নেই। অনেক সময় একটা বাড়িতে এক গ্রামে থাকলে হয় না, ফানি গেলে দোষ ধরে, একবারে মুরগি আরেক বাড়িতে গেলে দোষ ধরে। এই যে এই একটা হচ্ছে, মানে যে একটা সমাজে বসবাস করতে যে ঝামেলাগুলো হয় বা যে বাড়িতে বসবাস করতে সেই বিষয়গুলো নাই। তো আলহামদুলিল্লাহ দেখেন ভাইয়াদের নিজস্ব এখানে, ওই যে দেখেন বেগুন গাছ, সবজি গাছ, মানে সব আছে। এই যে এটা কি বলে, আতাফল গাছ মানে আচ্ছা, এগুলো হচ্ছে ডালিম ফল। ঠিক আছে, কোথায় কমলা, কমলা গাছ, লিচু গাছ সবই আছে। ভাবি আপনারা দেখি হিংসা হয় আপনারা, মাশাল্লাহ। তো দেখেন একটা বিষয় হচ্ছে কি, ওনার বাচ্চারাও খেলাধুলা করতেছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই জায়গায় যদি দাঁড়ায়, যে প্রশান্তির যে বাতাসটা আসে, যে প্রশান্তির যে বাতাসটা পাওয়া যায়, এটা বলে কখনো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আমার লাইফে আমারও একটা বড় ইচ্ছা, এরকম একলা বাড়ি করবো, মানে একটু দূরে গিয়ে একলা বাড়ি করবো, এবং সেই বাড়িতে সব কিছু থাকবে। আমার এই ভাবিদের বর্তমানে ওনাদের ধান করার জন্য আশেপাশে জমি আছে, ধান ওখানে করতেছে, মানে চাউলের বিষয়টা একটা পরিবার চলার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ভাত, তরকারি, মাছ, মাংস, ঠিক আছে, এনাদের সবই আছে। ভাত নিজেরা জমি উৎপাদন করতেছে, মাছ এই যে নিজেদের পুকুর আছে, আবার ওই পাশে একটা পুকুর আছে, আমি যদি দেখা আপনাদেরকে দেখাবো। তারপরে সবজি এই যে তাও নিজেরা উৎপাদন। তারপরে হচ্ছে যে মাছ সেটা করছে, মাংস বলতে দেখেন ওখানে যে এই যে দেশি মুরগি, কতগুলো দেশি মুরগি আছে। আর এখানে হাঁস দেখেন, মাশাল্লাহ হাঁসের বাচ্চাগুলো দেখেন, এখানে 75টা হাঁস আছে। এটা নেওয়ার পর ভাই আমার সাথে গতকালকে কথাবার্তা বলছে এই হাঁসগুলোর বিষয় নিয়ে। 75টা হাঁস এগুলো জমিতে চলে আবার আসে, চলে আসে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমার দুইটা ভাইয়া, বড় ভাইয়ার সাইডটা হচ্ছে এটা, মেজু সেজু ভাইয়ের সাইড হচ্ছে ওইটা। তো এটা হচ্ছে আমার সম্পর্কে ভাই, তো বড় ভাই আর কি। তো মোটামুটি ওনাদের প্রত্যেকটা বিষয়ই আমার কাছে খুবই অসাধারণ লাগে। এগুলো হচ্ছে এই যে হাঁস মুরগিগুলো থাকার একটা ঘর, এই যে আরেকটা পুকুর, অর্থাৎ ওই জায়গাটা ওনাদের, দেখেন ওই জায়গাটা ওনাদের, মানে পুরো বিষয়টা ওনাদের। এই যে এখানে কমলা গাছ, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সবই আছে, নাই কি একটা বাড়িতে যা থাকার প্রয়োজন সবই আছে। দেখেন সবজি বাগানে দেখেন, মানে সবজি ঝুলে আছে। তো আজকে আমরা আমাদের পরিবারের জন্য, মানে অর্থাৎ বাড়িতে জন্য কিছু সবজি এখান থেকে আমরা নিব, এখান থেকে বা আরও অনেক শাকসবজি আছে অনেকগুলো, এগুলো ভাবি রেডি করে দিচ্ছে, তো ওগুলো নিব। অর্থাৎ সবচেয়ে বড় বিষয়টা কি জানেন ভাইজান, আপনি শহরে শত কোটি টাকা দিয়ে যে বাড়িটা করবেন, সেই বাড়ির চাইতে এখানে লাখ টাকার বাড়িতে অনেক শান্তি, কোটি টাকার বাড়ির চাইতে লাখ টাকার বাড়ি অনেক শান্তি। এখানে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা জমি ভাইয়েরা জানা সম্ভব, আমার জানা সম্ভবত মনে 1 লাখ টাকা করে নিচ্ছে।
গন্ডা 1 লাখ করে নিছে, তো ধরুন 10 গন্ডা নিলে 10 লাখ। তো একটা 10 লাখ টাকা বাড়ি নেওয়ার পরে এই যে বাড়ি বাঁধা, তারপরে বর্তমানে যেমন ভাবি কিছু, আমার একটা ভাইস্তারে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন ভিডিওতে, ও কিছুক্ষণ আগে এক টুকরি সবজি নিয়ে দোকানের সামনে নিয়ে বিক্রি করে মাত্র 10 মিনিটে চলে আসছে, মানে আমরাই বাড়িতে আসছি ও যাচ্ছে। তো দেখলাম ওখানে কী ছিল, কিছু ফোরল ছিল, তারপরে পালং শাক, পালং শাক না ওগুলো কী শাক জানি, কুমড়া শাক ছিল, মানে আরও বিভিন্ন ধরনের শস্য চারপাশটা সবজি মিলে ছিল, ও ওখানে বিক্রি করে চলে আসছে আমার ভাইস্তাটা। তাহলে দেখেন সকালবেলার মিনিমাম এই সবজিগুলো বিক্রি করে 1-2 টাকা ইনকাম করে চলে আসছে। এর মধ্যে ধরেন ওনাদের বাড়ি থেকে আবার প্রচুর পরিমাণে যে জিনিসটা যায়, প্রচুর পরিমাণে ডিম যায়, সেটা হাঁস হোক মুরগি হোক সাপ্লাই হয় ওদিকে, দেখেন মোটামুটি ইনকাম আছে। এইরকম একটা বাড়ি যদি থাকে আপনার বাইরে কাজ করতে হবে না, আপনি আপনার বাড়িতে থেকে ইনকাম করতে পারবেন, বাড়িতে থেকে, এবং সেটা অনাশয়ে খুব আরামসে এবং খুব ভালো প্রফিট, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, আপনি চাকরি করে যে টাকাটা ইনকাম করবেন তার সাথে দ্বিগুণ এখানে ইনকাম করতে পারবেন। সো ইনশাল্লাহ আমার একটা ইচ্ছা আছে এভাবে এক লাগিয়ে একদম নির্জনে গিয়ে একটা বাড়ি করার, যেখানে আমার পরিবারের সম্পূর্ণ খরচের যোগানটা যাতে নিজে তৈরি করতে পারি। তো যেখানে ধান, ধান থেকে শুরু করে ধান, মাছ, সবজি, মাংস সব কিছুর চাহিদা পূরণ করা যায় এরকম একটা বাড়ি যদি আপনার থাকে, আপনার বাড়ি থেকে আপনি নিজে তো খাইতে পারবেন, খাইতে পারবেন বাহিরে বিক্রি করে আপনার টাকা উপার্জন করতে পারবেন। মানে আমি আমার এইখানে আসলে আমার এই ভাবিদের বাড়িতে ভাইয়া, ওই যে ভাইয়ারা ওই যে ওখানে কাজ করতেছে ধানের মেইল, মানে ধান ছুঁড়েতেছে ভাইয়ারা, তো মানে এখানে আসলে আমাকে এখানে আসতে হবে, আমার সবসময় এখানে আসার একটি উৎসাহ উদ্গ্রীব যাবে। আমার খুব ভালো লাগে যে একলা বাড়িগুলি যেখানে প্রশান্তি সবচেয়ে বড় হচ্ছে নির্জন, আপনার স্বাধীনতা, আপনি আপনার পছন্দ মতো সবজি উৎপাদন করতে পারবেন, মাছ উৎপাদন করতে পারবেন, মাংস উৎপাদন করতে পারবেন, সেগুলো নিজের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আপনি বিক্রিও করতে পারবেন। ঠিক আছে, তো আসলে আমি এটাকে ছোটো ভাবিরা যখনই কথাবার্তা বলে আমি বলি ভাই তোমরা দুজনে প্রচুর সুখে আছো, তোমরা বেহেস্তাখানার মধ্যে আছো, তো আমি ওনাদেরকে এটা বলি যে ভাই তোমাদের একটা ছোটোখাটো একটা বেহেস্তাখানা, কোনো যায় ঝামেলা নাই, কিন্তু আগে যেখানে ছিল ওখানে ঝামেলার কোনো শেষই ছিল না। ঝামেলা শব্দটা কি ওইটার উপর যদি পরে কিছু থাকে ওইটা ওখানে আসে, তো যাই হোক ওদিকে আর না যাই। তবে এখন ওনারা খুব সুখে শান্তিতে আছে, আমার খুবই ভালো লাগে। আর ওদিকে দেখা যায় এটা হচ্ছে বড় মেয়েদের সাইডটাই দেখছে আপনাদেরকে দেখাইছি, মেজুবাইয়াদের সাইড হচ্ছে ওই দিকটা,